নলেজ অ্যাকাউন্টের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, এই মাসে আমরা জুন মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে, মানে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, সেগুলো আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব, জুন মাসের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সে। আর এর আগের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা যারা যারা দেখো নি, ভিডিও স্ক্রিনের ওপরে ডান দিকে আই বাটনে আমি প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের লিঙ্ক দিয়ে রেখেছি, মানে একটা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করলেই তোমরা প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে রেখেছি। তো এই মাসে অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, প্রায় 100টারও বেশি প্রশ্ন রয়েছে, আমি প্রত্যেকটা সম্পর্কে ডিটেলসে আলোচনা করে দিয়েছি যাতে তোমাদের প্রশ্নগুলো মনে রাখার সুবিধা হয়। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে মন দিয়ে দেখো। আর এর পিডিএফ ফাইলটা আমি এবার থেকে এই মাস থেকে প্রোভাইড করব, কিন্তু তার কথা আমি শেষকালে, ভিডিও শেষকালে আমি বলে দেবো তোমরা পিডিএফটা কোথা থেকে গেলে কালেক্ট করতে পারবে। সো চলো প্রথম প্রশ্নটা দেখি। দেবী আহিল্যাবাই এয়ারপোর্ট সম্প্রতি আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে ঘোষিত হলো, এই বিমানবন্দরটি কোথায় অবস্থিত? তো এটা বন্ধুরা অবস্থিত মধ্যপ্রদেশ, এখানে মধ্যপ্রদেশে রয়েছে দেবী আহিল্যাবাই এয়ারপোর্ট, এটা আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে সম্প্রতি ঘোষিত হয়েছে। অন্ধ্রপ্রদেশের ইন্দোরে রয়েছে এই বিমানবন্দরটা। আর ভারতের আরও কয়েকটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দর, যেগুলো তোমাদের আমি অলরেডি একখানা ইন্ডিভিজুয়াল ভিডিওতে প্রোভাইড করেছিলাম, মিসলেনিয়াস জিকের প্লেলিস্টে বা RRB NTPC জিকে যেখানে রয়েছে ওখানে তোমরা পেয়ে যাবে। তো এখানে আপাতত দেখে নাও ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা ভারতের বৃহত্তম বিমানবন্দর, এটা কিন্তু রয়েছে নতুন দিল্লিতে। সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে গুজরাটে। কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে কর্ণাটকে। ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে মহারাষ্ট্রে। ডক্টর বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে মহারাষ্ট্রে। এছাড়া চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে উত্তরপ্রদেশে। লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দর রয়েছে উত্তরপ্রদেশে। নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর, এটা কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে। সো এগুলো ইম্পর্টেন্ট, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেই বিমানবন্দরগুলো কোথায় অবস্থিত এটা জিজ্ঞাসা করা হয়। তো তোমরা একবার ভিডিওটা দেখে নিতে পারো, মিসলেনিয়াস জিকের প্লেলিস্ট বা RRB NTPC জিকের প্লেলিস্টে রয়েছে। দেখো নেক্সট দেখবো, দশম ন্যাশনাল সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া কোথায় হবে? তো এটা বন্ধুরা আগরতলাতে হবে, ফেব্রুয়ারি 2020-তে, মানে 2020 ফেব্রুয়ারি মাসে এটা ত্রিপুরার আগরতলাতে অনুষ্ঠিত হবে। 2019-এ এটা হয়, মানে 27 জানুয়ারিতে হয়েছিল চণ্ডীগড়ে। 2019-এ এই বছর জানুয়ারিতে 27 জানুয়ারি হয়েছিল 9th ন্যাশনাল সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, প্রচুর পরে এক্সামে এটা। তো এবারে সেটা হবে কিন্তু 2020-তে আগরতলায়। দুটোই তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, 2019-এ চণ্ডীগড়ে আর 2020-তে যেটা হবে 10th ন্যাশনাল সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল, এটা কিন্তু আগরতলাতে হবে। নেক্সট দেখবো, ভারতের একমাত্র ওরাং ওটাং সম্প্রতি মারা গেল, এই ওরাং ওটাংটার নাম কি? এটাও খুব একটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স বন্ধুরা, রেলে কিন্তু এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স আসছিল। তো এটার নাম হচ্ছে বিনি, যেটা বন্ধুরা উড়িষ্যার নন্দনকাননে থাকতো, উড়িষ্যার যে আমরা নন্দনকানন জুলজিক্যাল পার্ক জানি সেখানে থাকতো। আর এটার বয়স ছিল, এখানে একটু টাইপিংয়ে মিস্টেক আছে, তোমরা অ্যাডজাস্ট করে নেবে, আমি বলছি যেগুলো একটু মিলিয়ে নেবে। এটার বয়স ছিল 41 বছর, দীর্ঘদিন ধরে অসুস্থতার জন্য এটা মারা গিয়েছিল, মানে উড়িষ্যার নন্দনকাননে। এই ওরাংওটাং সবথেকে বেশি কিন্তু পাওয়া যায় বর্নিও আর সুমাত্রার জঙ্গলে, এটাও তোমরা একটু মনে রাখবে, তোমাদের পরে এটা কাজে লাগতে পারে। নেক্সট দেখবো, বিশ্ব দুগ্ধ দিবস কবে পালন করা হয়? বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয় 1 জুন, এটা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, মানে FAO, যেটা মানে এটা সদর, যেটা সদর দপ্তর রয়েছে ইতালির রোমে, তো এই FAO এটা পালন করে থাকে। আর এবছর এই বিশ্ব দুগ্ধ দিবসের থিম ছিল ড্রিঙ্ক মিল্ক টুডে অ্যান্ড এভরিডে। নেক্সট দেখবো, দ্য সুইফট ইন্ডিয়া ও সাউথ এশিয়ান কনফারেন্স কোথায় হলো? তো এই সুইফট ইন্ডিয়া সাউথ এশিয়ান কনফারেন্স এটা হয়েছে মুম্বাইয়ে, বিভিন্ন অর্থনৈতিক সংস্থা এবং অর্থনৈতিক, মানে অর্থনীতি নিয়ন্ত্রক ও বাজার পরিকাঠামো বিশেষজ্ঞ, বিভিন্ন মাল্টিন্যাশনাল কর্পোরেশন এবং বিভিন্ন শিল্পোদ্যোগীরা অংশগ্রহণ করেছিলেন এই সুইফট ইন্ডিয়া সাউথ এশিয়ান কনফারেন্সে। এবছরে এটা থিম ছিল, মানে ডিজিটাইজেশন ইন ট্রানজিশন ছিল এটার থিম। তো এটা হয়েছিল মুম্বাইয়ে। নেক্সট দেখবো, এবছর 2019-এ ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে ফোকাস কী ছিল? ওয়ার্ল্ড নো টোব্যাকো ডের ফোকাস ছিল টোব্যাকো অ্যান্ড লাং হেলথ, এটা ছিল 2019-এ ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে, মানে ফোকাস। এটা কিন্তু থিম নয়, এটা কিন্তু ফোকাস। তো রেলে কিন্তু এই ধরনের প্রশ্ন আসেই, আগের বারেও আসতে দেখা গেছে। তো এটা প্রতি বছর 31 মেতে এটি পালন করা হয়ে থাকে, আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর তরফ থেকে এটা পালন করা হয়। আর যেটা এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটার কিন্তু সদর দপ্তর রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে।
নেক্সট আমরা দেখব সম্প্রতি পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হলেন। জেমস মারাপে ইনি সম্প্রতি পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন। আর এক্ষেত্রে পাপুয়া নিউ গিনির রাজধানীর মুদ্রাটা আমাদের একটু জেনে রাখা উচিত, রাজধানী হচ্ছে পোর্ট মর্সবে আর মুদ্রা কিনা। নেক্সট প্রশ্ন আমরা দেখব কোন রাজ্য সরকার সম্প্রতি একটি ওয়াটার মিউজিয়াম তৈরি করার কথা ঘোষণা করেছে। তো এটা দিল্লি, দিল্লিতে এটা ওয়াটার মিউজিয়ামটা তৈরি করার কথা ঘোষণা হয়েছে। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তবু তোমরা একটু মনে রাখবে। আর 598 কোটি টাকা খরচা করে কিন্তু এই মিউজিয়ামটা বানানো হবে। মানে অরবিন্দ কেজরিওয়াল এখন দিল্লির মুখ্যমন্ত্রী, বর্তমানে রাজ্যপাল কিন্তু অনিল বাইজাল, এগুলো একটু মনে রাখবে। নেক্সট দেখব 2019 সালের মোদি সরকার কোন নতুন মন্ত্রক চালু করতে চলেছেন বা চালু করছেন। তো এটা কিন্তু বন্ধুরা জল শক্তি নামে একটা মন্ত্রক চালু করেছেন 2019 সালে, লোকসভা নির্বাচনের পর যে নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে, তারপরে দেশের প্রতিটা মানুষকে যথাযথ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে মোদী সরকার এই নতুন মন্ত্রী বিভাগটা চালু করেছেন। বর্তমানে গজেন্দ্র সিং শেখওয়াত, যিনি যোধপুর, রাজস্থানের যোধপুর থেকে জিতে এসেছিলেন, গজেন্দ্র সিং শেখওয়াত ইনি কিন্তু এই জলশক্তি মন্ত্রকের এখন মন্ত্রিত্ব পদে রয়েছেন। নেক্সট আমরা দেখব সম্প্রতি মহাকাশ বিজ্ঞানীরা নিচের কোন গ্রহটির অস্তিত্ব খুঁজে পেয়েছেন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। NGTS-4B, ভালো করে মনে রাখবে, NGTS-4B, এটা কিন্তু সম্প্রতি মহাকাশ বিজ্ঞানীরা মানে এটার অস্তিত্ব খুঁজে পেয়েছেন। নেপচুনিয়ান ডেজার্টে এটা খুঁজে পাওয়া গেছে, মহাকাশে আমাদের সৌরমণ্ডলে যে নেপচুনিয়ান ডেজার্ট রয়েছে সেখানে এটা খুঁজে পাওয়া গেছে। আর এই গ্রহটা মানে নেপচুনের থেকে ছোট, কিন্তু পৃথিবীর থেকে আকারে 3 গুণ বড়। এটা খুব ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কিন্তু। নেক্সট আমরা দেখব তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠা দিবস কবে পালন করা হয়। এটা আমি আগেও বারবার আলোচনা করেছি, এটা 1 জুন পালন করা হয়। আর তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ, মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, রাজ্যপাল ESL নরসিমহম। এরপর আমরা যেটা দেখব Under-20 ইউরেশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত কতগুলো সোনা পেয়েছে। Under-20 ইউরেশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, এখানে কিন্তু 5টা মোট সোনা পেয়েছে। স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স, ব্যাঙ্ক আর রেলের জন্য আমাদের কোনোটাই ছাড়লে হবে না, সেই জন্য আমি এটা ইনক্লুড করে দিয়েছি। তোমরা প্রত্যেকটা স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে পড়ে যাবে, আর আমি আলাদা করে তোমাদের স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য একটা ভিডিও প্রোভাইড করে দেবো কিছুদিনের মধ্যেই। তো দেখো এক্ষেত্রে Under-20 ইউরেশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, এটাতে ভারত কিন্তু 5টা সোনা পেয়েছে, আর এটা অনুষ্ঠিত হয়েছিল কাজাকিস্তানের আলমাটিতে। এই খেলার ভেন্যুটাও একটু মনে রাখতে পারো। আর ভারত মোট 5টা সোনা পায় এবং 3টের উপর পদক জিতেছে। নেক্সট আমরা দেখব ভারতের সর্বকনিষ্ঠ সংসদ সদস্যকে। তো এটা একটা ইম্পর্টেন্ট জিকে, চন্দ্রাণী মুর্মু বন্ধুরা ভারতের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য বা পার্লামেন্টের মেম্বার। ইনি একজন ওড়িশার মহিলা, যিনি BJD মানে বিজু জনতা দল যে পার্টিটা মানে রয়েছে, সেই পার্টি থেকে জিতে সংসদের সদস্য হয়েছেন। ভালো করে নামটা মনে রাখবে, চন্দ্রাণী মুর্মু। নেক্সট দেখব ভারতের কোন কোম্পানি মোস্ট প্রফিটেবল পাবলিক সেক্টর কোম্পানি হলো। তো এটা হয়েছে ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, ONGC-র হেডকোয়ার্টার বন্ধুরা রয়েছে নিউ দিল্লিতে, বারবার আসে এক্সামে। আর এটার এখন চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর মানে MD রয়েছেন শশী শঙ্কর। সো এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এরপর দেখব আপ কি বেটি কোন রাজ্যের যোজনা, তোমরা ডিটেলস ইনফরমেশনগুলো একটু নোট করে নাও। আপ কি বেটি কোন রাজ্যের যোজনা, আপ কি বেটি বন্ধুরা রাজস্থানের একটা যোজনা। এই যোজনায় এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে, তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো এই যোজনায় রাজস্থান সরকার রাজ্যের প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়া ছাত্রছাত্রীদেরকে মানে ছাত্রছাত্রীদের না ছাত্রীদেরকে 1100 টাকা ও নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের 1500 টাকা করে আর্থিক সাহায্য দিতেন, যারা যারা BPL পরিবারের অন্তর্ভুক্ত। আর এখন থেকে এটা বাড়িয়ে 2100 টাকার 2500 টাকা করা হয়েছে। এটা হচ্ছে আপ কি বিটি রাজ্যের যোজনা, মানে রিসেন্টলি নিউজে এই জন্যই এসেছে। তোমাদেরকে যেটা মনে রাখতে হবে, আপ কি বিটি রাজ্যের যোজনা মানে রাজস্থান রাজ্যের একটা যোজনা। এরপর আমরা দেখব 2019 গ্লোবাল ডে অফ পার্টনার্স কবে পালন করা হয়। তো এটা পালন করা হয় 1 জুন, এবছর এটার থিম ছিল অনার ইয়োর পেরেন্টস, গ্লোবাল ডে অফ পেরেন্টস। 2019 গ্লোবাল ডে অফ পেরেন্টস পালন করা হয় 1 জুন, আর এবছর এটার থিম ছিল অনার ইয়োর পেরেন্টস। নেক্সট দেখব সেকেন্ড গ্লোবাল ডিসএবিলিটি সামিট কোথায় হবে। সেকেন্ড গ্লোবাল ডিসএবিলিটি সামিট হবে বন্ধুরা বুয়েন্স আয়ার্স। এরপর দেখব কোন রাজ্যের হাইকোর্ট পশুকে আইনত মানুষের মর্যাদা দিল। এখানে একটা রাজ্যের হাইকোর্ট পশুকে আইনত মানুষের মর্যাদা দিয়েছে, এটা আগেও একটা হাইকোর্ট দিয়েছিল। তো দেখো এটা পাঞ্জাব আর হরিয়ানা হাইকোর্ট সম্প্রতি দিয়েছে একটা, যেটা পশুকে মানে মানুষের মর্যাদা দিতে হবে এরকম একটা আদেশ করেছেন। 1 বছর আগে উত্তরাখণ্ড হাইকোর্টে এই একই আদেশ জারি করা হয়েছিল।
যে পশুকে একজন মানুষের মর্যাদা দিতে হবে বা মানুষ হিসাবে ট্রিট করতে হবে। এই দুটো আদেশই লিখেছেন বিচারপতি রাজীব শর্মা, যিনি এর আগে মানে ইনি এর আগে উত্তরাখণ্ড হাইকোর্টের বিচারপতি ছিলেন। তো এখন ইনি পাঞ্জাব বা হরিয়ানা হাইকোর্টের পাঞ্জাব আর হরিয়ানা হাইকোর্টের বিচারপতি, ইনি এখন এই আদেশটা দিয়েছেন সম্প্রতি। এরপর দেখব সম্প্রতি অ্যাক্সিস ব্যাংকের পার্ট টাইম মানে নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হলেন। ব্যাংকিং এক্সামগুলোর ক্ষেত্রে এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো আসে খুব। তো অ্যাক্সিস ব্যাংকের পার্ট টাইম বা নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসাবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন রাজীব শুক্লা, আর এর প্রধান কার্যালয় অ্যাক্সিস ব্যাংকের রয়েছে মহারাষ্ট্রের মুম্বাইয়ে। আর মেন যে চেয়ারম্যান রয়েছেন এখন সঞ্জীব মিশ্রা, আর এমডি মানে ম্যানেজিং ডিরেক্টর আর চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছেন অমিতাভ চৌধুরী। নেক্সট দেখব রমা গুহঠাকুরতা কোন ক্ষেত্রের সাথে জড়িত, যিনি সম্প্রতি প্রয়াত হলেন। রমা গুহঠাকুরতা ইনি একজন অভিনেতা, অভিনয়ের সাথে জড়িত। রমা গুহঠাকুরতা সম্পর্কে আমরা কিছু ফ্যাক্টস জেনে নেব ইন্টারেস্টিং। যেমন ধরো রমা গুহঠাকুরতা একজন বিখ্যাত বাঙালি অভিনেতা মানে অভিনেত্রী আর কি, ও সঙ্গীতশিল্পী ছিলেন, যিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা। এবং এনার কিছু বিখ্যাত সিনেমা হলো গণশত্রু অভিযান, বিখ্যাত সঙ্গীতশিল্পী কিশোর কুমারের সাথে এনার বিয়ে হয়েছিল 1950 সালে, কিন্তু তারপর 1958 সালে বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। এনার পুত্র অমিত কুমার এখন বলিউড জগতের একজন পরিচিত গায়ক, সঙ্গীত পরিচালক। সো এটা একটু তোমরা জেনে রাখতে পারো। এরপর দেখবো ওয়ার্ল্ড বাইসাইকেল ডে কবে পালন করা হয়। ওয়ার্ল্ড বাইসাইকেল ডে পালন করা হয় 3rd June। নেক্সট দেখবো USIBC কাকে। দেখো এক্ষেত্রে এর আগে যে আমি প্রশ্নটা বললাম ওয়ার্ল্ড বাইসাইকেল ডে, এক্ষেত্রে কিন্তু মোটামুটি শুধু দিনটা মনে রাখলেই হবে, সেই জন্য আমি কিছু এখানে এক্সট্রা বলিনি, তাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। তো USIBC কাকে গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড 2019 প্রদান করলো। তো এক্ষেত্রে বন্ধুরা সুন্দর পিচাই কী করেছে গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড 2019 USIBC। সুন্দর পিচাই বর্তমানে গুগলের চিফ এক্সিকিউটিভ অফিসার, আমরা সবাই জানি। এনার জন্ম ভারতের তামিলনাড়ুর মাদুরাইতে, আর ইনি বর্তমানে একজন নাগরিক মানে আমেরিকান নাগরিক কিন্তু। নেক্সট দেখব কনফেটি অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ গেম শো, এটা কোন কোম্পানি চালু করেছে। আশা করি তোমরা এটার সাথে অনেকেই পরিচিত হয়েছো। ফেসবুক এটা চালু করেছে পপ কালচার ট্রিভিয়াতে উত্তর দিয়ে যে কেউ 3,00,000 টাকা পর্যন্ত নগদ পুরস্কার জিতে নিতে পারবে এই গেম শো থেকে, যা প্রতি বুধবার থেকে রবিবার ফেসবুক ওয়াচে খেলা যাবে। নেক্সট দেখবো ভারতের মেটারোলজিক্যাল ডিপার্টমেন্ট মানে IMD, যেটা ইন্ডিয়ান মেটারোলজিক্যাল ডিপার্টমেন্ট, সম্প্রতি কে ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন এই মেটারোলজিক্যাল ডিপার্টমেন্টের। তো মৃত্যুঞ্জয় মহাপাত্র সম্প্রতি এই ইন্ডিয়ান মেটারোলজিক্যাল ডিপার্টমেন্টের ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন। মৃত্যুঞ্জয় মহাপাত্র সাইক্লোন ম্যান নামে পরিচিত, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আর ইম্পর্টেন্ট জিকে। সাইক্লোন ম্যান নামে কিন্তু পরিচিত মৃত্যুঞ্জয় মহাপাত্র। নেক্সট দেখব ইন্ডিয়ান আর্মি ও ইন্ডিয়ান এয়ারফোর্সের মধ্যে হওয়া সামরিক মহড়া খড়গ প্রহার সম্প্রতি কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে। তো এটা বন্ধুরা পাঞ্জাবে অনুষ্ঠিত হয়েছে 27 মে থেকে 4th June পর্যন্ত এটা চলেছে, এই সামরিক মহড়াটা চলেছে। এরপর দেখব এবছর ইন্টারন্যাশনাল ডে অফ যোগা IDY 2019 থিম কী ছিল। তো এটা ছিল যোগা ফর লাইফ। এটা প্রতি বছর 21 June পালন করা হয়ে থাকে, মিনিস্ট্রি অফ আয়ুষ এটা মানে অর্গানাইজ করে। এবছর এই দুদিনব্যাপী যোগা মহোৎসব পালিত হয়েছিল মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগা, এবং উদ্বোধন করেছিলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান শ্রী রাজীব কুমার। বন্ধুরা এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আগের বারে কিন্তু রেলওয়ের যখন পরীক্ষা হচ্ছিল বা ব্যাংকিং এক্সামের ক্ষেত্রে দেখা যায় যে ইদানিং করে এখন কারেন্ট অ্যাফেয়ার্সে এই ইম্পর্টেন্ট ডেগুলো কোথায় মেন মানে মানে মেন যে প্রোগ্রামটা সেটা কোথায় হচ্ছে সেই জিনিসটার কথা জিজ্ঞাসা করা হয়। তো তোমাদের সেক্ষেত্রে এগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। তো এটা মেন ইভেন্টটা হয়েছিল রাঁচি, আর আমি কোথায় হয়েছিল বললাম যে মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগাতে। এরপর দেখব কোন ভারতীয় সম্প্রতি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানে হুয়ের একজন এক্সটার্নাল অডিটরি হিসেবে মানে অডিটর হিসেবে নিযুক্ত হয়েছেন আর কি, বা নির্বাচিত হয়েছেন। তো এটা রাজীব মহর্ষি হয়েছেন, ইনি বর্তমানে ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর। এখানে একটু তোমাদের টাইপিংটা মিস্টেক রয়েছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, এটা কন্ট্রোলার হবে না কন্ট্রোলার হবে। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি, আর এনার বেতন কিন্তু 2,50,000 টাকা প্রতি মাসে। এরপর আমরা দেখব গ্লোবাল জেন্ডার কোয়ালিটি ইন্ডেক্সে ভারতের স্থান কত। গ্লোবাল জেন্ডার কোয়ালিটি ইন্ডেক্সে ভারতের স্থান 95,
মোট 129টা দেশের মধ্যে ভারত রয়েছে 95তম স্থানে, যেখানে প্রথম স্থানে রয়েছে কিন্তু ডেনমার্ক। নেক্সট দেখবো 2019 ওয়ার্ল্ড ফুড সেফটি ডে কবে পালন করা হয়। 2019 ওয়ার্ল্ড ফুড সেফটি ডে, তো এটা 7 জুন পালন করা হয়, আর এটা এবছরের থিম ছিল ফুড সেফটি এভরি ওয়ান্স বিজনেস। নেক্সট আমরা যেতে দেখবো ট্রাফিক ইন্ডেক্স 2018 কোন শহর শীর্ষস্থান দখল করলো। ট্রাফিক ইন্ডেক্স 2018-এ এক্ষেত্রে মুম্বাই শীর্ষস্থানে রয়েছে। নেক্সট দেখবো ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দ্য ইন্ডিয়ান চ্যালেঞ্জ বইটি কে লিখেছেন। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দ্য ইন্ডিয়ান চ্যালেঞ্জ বইটি লিখেছেন আশিস রায়। নেক্সট সম্প্রতি দিল্লি হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসাবে কে নিযুক্ত হলেন। আমি কিছুদিন আগেই তোমাদেরকে ওই RRB NTPC GK সিরিজ একটা ভিডিও প্রোভাইড করেছিলাম ইন্ডিভিজুয়ালি এই মানে হাইকোর্টের মুখ্য বিচারপতিদেরকে নিয়ে, তো তোমরা ভিডিওটা একটু দেখে নাও, তাহলে তোমরা সবকটা মুখ্য বিচারপতির তালিকা ওখানে পেয়ে যাবে। তো এটা ধীরুভাই নারায়ণ ভাই প্যাটেল, যেটা সম্প্রতি দিল্লি হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসাবে নির্বাচিত হয়েছেন, ধীরুভাই নারায়ণ ভাই প্যাটেল। এরপর আচ্ছা এখানে তোমরা এটা একটু মনে রাখবে, দিল্লির গভর্নর অনিল বাইজাল, এটা আমি আগেও বলেছি, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ম্যালকম জন রেবেনক সম্প্রতি প্রয়াত হলেন, ইনি কিসের সাথে জড়িত? তো ইনি বোধহয় সঙ্গীতের সাথে জড়িত, মিউজিক। নেক্সট দেখবো ওয়ার্ল্ড ওশেন ডে কবে পালন করা হয়। ওয়ার্ল্ড ওশেন ডে পালন করা হয় 8 জুন, আর এবছর এটার থিম ছিল জেন্ডার অ্যান্ড দ্য ওশেন। নেক্সট দেখবো 2019 ফিফা উমেন্স ওয়ার্ল্ড কাপ কোন দেশে শুরু হলো। তো এটা বন্ধুরা ফ্রান্সে শুরু হলো, 7 জুন থেকে 7ই জুলাই পর্যন্ত ফ্রান্সে এই খেলাটা চলবে। নেক্সট দেখবো সম্প্রতি প্রয়াত গিরিশ কার্নাড নিচের কোন ক্ষেত্রের সাথে জড়িত। তো এটা বন্ধুরা অভিনয়ের সাথে জড়িত, গিরিশ কার্নাড 1998 সালে ইনি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন। সম্প্রতি প্রকাশিত তার একটা সিনেমা হলো সলমান খান অভিনীত যে টাইগার জিন্দা হ্যায়, তাতে কিন্তু ইনি অভিনয় করেছিলেন র চিফ ডক্টর সেনায়ের ভূমিকায়। নেক্সট দেখবো প্রায়ুত চান ও চা সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন। তো ইনি বন্ধুরা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন সম্প্রতি, যার রাজধানী ব্যাংকক আর মুদ্রা থাইফাট। নেক্সট দেখবো কোন রাজ্য মহিলাদের সুরক্ষার জন্য পিঙ্ক সার্থী যোজনা যান চালু করলো, পিঙ্ক সার্থী যান। তো এটা বন্ধুরা কর্ণাটক মানে রাজ্য সরকার স্টার্ট করেছে, ব্যাঙ্গালোর মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশন এটা চালু করেছে, যেটা উদ্বোধন করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী HD কুমারস্বামী। এই ট্রান্সপোর্ট কর্পোরেশন নির্ভয়া যোজনার আওতায় কেন্দ্রীয় সরকারের থেকে প্রায় 56 কোটি টাকা অনুদান পেয়েছে আর কি এই যোজনাটার জন্য। এরপর দেখবো ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডে কবে পালন করা হয়। ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডে পালন করা হয় 8 জুন 2000 সাল থেকে প্রতিবছর এই 8 জুন তারিখে এটা পালন করা হয়ে আসছে। কোন দেশ সম্প্রতি গান্ধী সাইকেল র্যালি ফর পিস করলো, এটা করেছে সৌদি আরব। সম্প্রতিকে 2019 ক্যানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স টাইটেল জিতলো, তো এটা জিতেছে লুইস হ্যামিল্টন, ইনি ইংল্যান্ডের বাসিন্দা লুইস হ্যামিল্টন, ইনি এখনও পর্যন্ত 70টি টাইটেল জিতেছেন। 2018-তে ইনি জিতেছেন, আমি যেগুলো যেগুলো জিতেছে প্রত্যেকটা লিস্ট দিয়ে দিয়েছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এছাড়া আমি শেষকালে যে PDFটা তোমাদেরকে কালেক্ট করার কথা বলবো, ওই PDFে তোমরা এগুলো পেয়ে যাবে। নেক্সট দেখবো 2019 এন্ড অফ চাইল্ডহুড ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত। 2019 এন্ড অফ চাইল্ডহুড ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক রয়েছে হচ্ছে 113, 176টা দেশের মধ্যে সিঙ্গাপুর মানে প্রথম স্থানে রয়েছে। ফ্রেঞ্চ ওপেনে মেন সিঙ্গলসে কে জিতলেন, ফ্রেঞ্চ ওপেনে মেন সিঙ্গলসে জিতেছেন রাফায়েল নাদাল, ইনি স্পেনের বাসিন্দা। 2018-তে ফ্রেঞ্চ ওপেন টাইটেল যেটা হয়েছিল সেটাতেও কিন্তু ইনিই জিতেছিলেন। চৌখণ্ডি কোথায় অবস্থিত, চৌখণ্ডি রিসেন্টলি একটা নিউজের মধ্যে রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা উত্তরপ্রদেশে রয়েছে। সম্প্রতি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই বৌদ্ধ সাইটটাকে জাতীয় মানে জাতীয় মর্যাদা প্রদান করেছে। দেখো অনেক সময় এই ধরনের প্রশ্ন আমরা মনে করি ইতিহাস থেকে এসেছে এবং কোথা থেকে এসেছে সেটা বুঝতে পারি না, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন হয়, তো এই ধরনের প্রশ্নগুলো তোমাদেরকে একটু ভালো করে যেতে হবে। চৌখণ্ডি কিন্তু উত্তরপ্রদেশে রয়েছে, যেটাকে যেটা একটা বৌদ্ধ সাইট, এটাকে সম্প্রতি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া একটা মানে জাতীয় মর্যাদা দিয়েছে। নেক্সট দেখবো ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার কবে পালন করা হয়। ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার এটা পালন করা হয় 12 জুন, এটা থিম এবছরে ছিল চিলড্রেন শুড নট ওয়ার্ক ইন ফিল্ডস বাট অন ড্রিমস। নেক্সট দেখবো যেটা কাজাকিস্তানের নতুন রাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হলেন, কাজাকিস্তানের নতুন রাষ্ট্রপতি কাসেম জোমার্ট তকাইয়েভ, ইনি বন্ধুরা সম্প্রতি
কাজাকিস্তানের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, যার রাজধানী নূর সুলতান আর মুদ্রা কিন্তু কাজাকিস্তানি টেঙ্গে। নেক্সট আমরা দেখবো লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন, মানে লোকসভার প্রোটেম স্পিকার। তো এটা বীরেন্দ্র কুমার নিযুক্ত হয়েছিলেন প্রোটেম স্পিকার হিসেবে। এই প্রোটেম স্পিকারটা কি ভারতবর্ষের সাধারণ লোকসভা নির্বাচনের পর যতদিন না নতুন লোকসভা তৈরি হচ্ছে এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হচ্ছেন, ততদিন একজন স্পিকারকে লোকসভার প্রাথমিক কাজগুলো সম্পাদন করার জন্য একজন স্পিকার নিযুক্ত করা হয়, যাকে শপথবাক্য পাঠ করানো মানে করান রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি। তো এরকম প্রোটেম স্পিকারের কাজটাই হচ্ছে এটা, যতদিন না মানে মেন স্পিকার যিনি তিনি নিযুক্ত হচ্ছেন, ততদিন এই প্রোটেম স্পিকার ওই স্পিকারের কাজগুলো কিন্তু সামলাবে। নেক্সট আমরা দেখবো চন্দ্রায়ন টু কবে শুরু করা হবে। চন্দ্রায়ন টু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা কিন্তু 15 জুলাই মানে 15ই জুলাই স্টার্ট করা হবে, লঞ্চ করা হবে চন্দ্রায়ন টু। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন মানে ইসরো যেটা, তো ওটার চেয়ারম্যান ডক্টর কে সিভান এরা সম্প্রতি নিশ্চিত করেছেন মানে কনফার্ম করেছেন যে চন্দ্রায়ন টু 15ই জুলাই 2019 লঞ্চ করা হবে। আর কোন রকেটটার সাহায্যে লঞ্চ করা হবে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। GSLV মার্ক 3 এই রকেটটার সাহায্যে কিন্তু চন্দ্রায়ন টু লঞ্চ করা হবে, মানে চন্দ্রায়ন টু। আর ভারতের যে চন্দ্রায়ন 1 হয়েছিল এটা হয়েছিলো 2008 সালের 22 অক্টোবর, আর এই চন্দ্রায়ন টুটা ভারতের চাঁদের জন্য দ্বিতীয় মিশন হবে। চন্দ্রায়ন 1টা বন্ধুরা PSLV XLC-11 রকেটের সাহায্যে করা হয়েছিল, আর এই চন্দ্রায়ন টুটা GSLV মার্ক 3 রকেটের সাহায্যে করা হবে। এইগুলো কিন্তু ব্যাংকিংয়ের জন্য খুব ইম্পর্টেন্ট, ব্যাংকে এই ধরনের প্রশ্ন প্রচুর আছে, এবং তোমরা আগামী দিনে রেলের যে এক্সামগুলো রয়েছে ওখানেও কিন্তু দেখতে পাবে আগের বছর এই ধরনের প্রশ্ন গ্রুপটিতে এসেছিলো। আর হেড অফ দ্য মিশন, এই মিশনের হেড কে? এই মিশনের হেড হচ্ছে ঋতু কারিধাল আর মুথাইয়া ভানিতা, এনারা হচ্ছেন এই চন্দ্রায়ন টু মিশনের হেড অফ দ্য মিশন। নেক্সট দেখবো G20 ফাইন্যান্স মিনিস্টার্স অ্যান্ড সেন্ট্রাল ব্যাঙ্ক গভর্নর্স মিটিং কোথায় হলো। তো এটা হয়েছে বন্ধুরা জাপানে, বর্তমানে G20 সদস্য সংখ্যা 20 আর চেয়ারম্যান কিন্তু সিনজো অ্যাবে। নেক্সট দেখবো বাঞ্চা গ্রাম সম্প্রতি ভারতের প্রথম অল সোলার কিচেন ভিলেজ হলো, এই গ্রামটা কোন রাজ্যে অবস্থিত? বাঞ্চা গ্রাম ভারতের প্রথম অল সোলার কিচেন ভিলেজ হলো, তো এই গ্রামটা বন্ধুরা মধ্যপ্রদেশে রয়েছে, মধ্যপ্রদেশের বেতুল জেলার বাঞ্চা গ্রামটা ভারতের প্রথম এমন গ্রাম হলো যেখানে কাঠের জ্বালানিযুক্ত কোনো উনুন পাওয়া যাবে না, এবং গ্রামের প্রতিটি পরিবারে কোনো জায়গায় LPG গ্যাস সিলিন্ডার মানে ব্যবহার করা হয় না, গ্রামের প্রত্যেকটা পরিবারই ব্যবহার করা হয় সৌরশক্তিচালিত উনুন বা স্টোভ রান্না করার জন্য। এই গ্রামটা আর কি যত উনুন টনুন ব্যবহার করে সেগুলো কিন্তু এই মানে সৌরশক্তিচালিত, কোথাও LPG গ্যাস বা অন্যান্য কাঠের জ্বালানি এখানে ইউজ করা হয় না। নেক্সট দেখবো ভারতবর্ষের কোন রাজ্যে মানে কোন রাজ্যে ক্ষীর ভবানী মেলা হয়। ক্ষীর ভবানী মেলা ভারতবর্ষের কোন রাজ্যে হয়? তো এটা হয় জম্মু কাশ্মীরে। প্রতি বছর জ্যৈষ্ঠ অষ্টমীতে এখানে এই মেলাটা পালন করা হয়ে থাকে, যেখানে হাজার হাজার কাশ্মীরি পণ্ডিত বা সন্ন্যাসী ভক্তরা বিখ্যাত রাকনেয়া দেবী টেম্পল যেটা সেখানে কিন্তু ভ্রমণ করতে আসেন। নেক্সট দেখবো 54তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কে পেলেন। 54তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছেন অমিতাভ ঘোষ। বিশ্ব রক্তদাতা দিবস কবে পালন করা হয়? এটা পালন করা হয় 14ই জুন। এবছর এটার কী থিম ছিল? ব্লাড ডোনেশন অ্যান্ড ইউনিভার্সাল অ্যাক্সেস টু সেভ ব্লাড ট্রান্সফিউশন। ব্লাড ডোনেশন অ্যান্ড ইউনিভার্সাল অ্যাক্সেস টু সেভ ব্লাড ট্রান্সফিউশন, এটা কিন্তু ছিল এবছর বিশ্ব রক্তদাতা দিবসের থিম, মানে ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে। এরপর দেখবো ফেমিনা মিস গ্র্যান্ড ইন্ডিয়া 2019 টাইটেল কে জিতলো। এখানে টাইটেলটা একটু ভালো করে দেখবে, ফেমিনা মিস গ্র্যান্ড ইন্ডিয়া 2019, তো এটা জিতেছে শিবানী যাদব। আর ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2019 টাইটেল যেটা সুমন রাও, এর আগেরটা কী ছিল? মিস গ্র্যান্ড ইন্ডিয়া 2019 শিবানী যাদব, আর ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড সুমন রাও, ইনি রাজস্থানের বাসিন্দা। নেক্সট দেখবো স্লোভাকিয়ার নতুন এবং প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে কে শপথ গ্রহণ করলেন, তো এটা জুজানা ক্যাপুটোভা, ইনি বন্ধুরা সম্প্রতি স্লোভাকিয়ার নতুন এবং প্রথম মহিলা রাষ্ট্রপতি, ইনি স্লোভাকিয়ার নতুন মানে প্রথম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করলেন, প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে। এর রাজধানী স্লোভাকিয়ার হচ্ছে ব্রাটিসলাভা আর মুদ্রা ইউরো। নেক্সট আমরা দেখবো গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের স্থান কত। গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে 141, আইসল্যান্ড রয়েছে শীর্ষস্থানে আর সর্বশেষ স্থানে রয়েছে আফগানিস্তান। নেক্সট আমরা দেখবো ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া সেকেন্ড এডিশন কোথায় হবে। ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়ার সেকেন্ড এডিশন হবে নিউ দিল্লিতে,
এর ট্যাগলাইন একটা থাকে যেটা আসে এক্সামে, ট্যাগলাইনটা হচ্ছে ফর্জিং পার্টনারশিপস ফর গ্রোথ। ভালো করে মনে রাখবে, ফর্জিং পার্টনারশিপস ফর গ্রোথ। নেক্সট দেখবো, সম্প্রতি মুখ্যমন্ত্রী বৃদ্ধ পেনশন যোজনা কোন রাজ্যে চালু হলো? মুখ্যমন্ত্রী বৃদ্ধ পেনশন যোজনা কোথায়, কোন রাজ্যে চালু হলো? তো এটা বন্ধুরা বিহারে চালু হয়েছে। 60 বছরের উপর বৃদ্ধ মানুষদের রাজ্য সরকার প্রতি মাসে 400 টাকা করে এবং 80 বছরের উপর বৃদ্ধ মানুষদের মাসে 500 টাকা করে পেনশন দেবে বলে ঠিক হলো এই যোজনা অনুযায়ী। নেক্সট দেখবো, 119তম ইউএস ওপেন টাইটেল কে জিতলো? তো এটা জিতেছে গ্যারি উডল্যান্ড, ইনি ইউনাইটেড স্টেটসের বাসিন্দা। এরপর দেখবো, ভারতে এবছর, মানে ভারত এবছর কততম অপারেশন বিজয় ভিক্টরি বর্ষ উদযাপন করবে? অপারেশন বিজয় যেটাকে আমরা কার্গিল বিজয় দিবস বলেও জানি, তো এটা বন্ধুরা মানে 20তম অপারেশন বিজয় ভিক্টরি বর্ষ উদযাপন করবে। আর অপারেশন বিজয় বলতে এটা কার্গিল যুদ্ধ যেটাকে আমরা জানি, সেটা কার্গিল বিজয় দিবস কিন্তু 26শে জুলাই পালন করা হয়, এটা আমাদের মনে রাখতে হবে। আশা করি এটা আমরা জানি সবাই। আর এবছরের থিম বন্ধুরা রিমেম্বার রিজয়েস অ্যান্ড রিনিউ, এটা আমি আগেও আলোচনা করেছিলাম একবার। নেক্সট প্রশ্ন দেখবো, সাস্টেনেবল গ্যাস্ট্রোনমি ডে কবে পালন করা হয়? এটা বন্ধুরা পালন করা হয় কিন্তু 18ই জুন। লোকসভার নতুন স্পিকার কে হলেন? ওম বিড়লা। থার্ড এশিয়ান লিডারশিপ সামিট কোথায় অনুষ্ঠিত হলো? থার্ড এশিয়ান লিডারশিপ সামিট এটা অনুষ্ঠিত হয়েছে ভুটানে। গ্লোবাল লিডার্স ফাউন্ডেশন এটা অর্গানাইজ করে থাকে। এরপর দেখবো, ফার্নান্ডো টরেস সম্প্রতি মানে ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন, ইনি কোন দেশের ফুটবল প্লেয়ার? তো ইনি স্পেনের ফুটবল প্লেয়ার মোহামেদ ওল্ড মানে গাজাওনি সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন? তো ইনি বন্ধুরা মৌরিতানিয়া নামে যে দেশটি রয়েছে ওটা রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন, যার রাজধানী নকশট অ্যান্ড মুদ্রা হচ্ছে অগুয়া। নেক্সট দেখবো, নিচের কোন দেশ প্রথমবারের জন্য আন্তর্জাতিক রাগবি খেলায়, এখানে রাগবি না রাগবি খেলা হবে, রাগবি খেলায় জয়লাভ করলো? তো এটা বন্ধুরা করেছে ভারত। মানিলাতে এশিয়া উমেন্স ডিভিশন ওয়ানে রাগবি এক্স বি মানে হচ্ছে তোমার 15-এ চ্যাম্পিয়নশিপে সিঙ্গাপুরকে হারিয়ে ভারত এই খেলাটা জিতেছে। এই প্রথমবারের জন্য কোনো আন্তর্জাতিক রাগবি খেলায় জিতেছে ভারত। নেক্সট দেখবো, ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস ডে কবে পালন করা হয়? তো এটা পালন করা হয় 23শে জুন। মাই লাইফ মাই মিশন বইটি কার লেখা? এটা কিন্তু বন্ধুরা বাবা রামদেবের লেখা। এটা বাবা রামদেবের একটা আত্মজীবনী যেটা বাবা রামদেবকে লিখতে সাহায্য করেছেন সাংবাদিক উদয় মাহুরকার। নেক্সট দেখবো, সর্বত সেহাত বিমা যোজনা কোন রাজ্যে চালু হলো? তো এটা বন্ধুরা পাঞ্জাবে স্টার্ট করা হয়েছে। নেক্সট দেখবো, 35তম গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কাউন্সিল মিটিংয়ের চেয়ারম্যান কে ছিলেন? এটাও খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 35তম গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কাউন্সিলের মিটিংয়ের চেয়ারম্যান ছিলেন নির্মলা সীতারামন, যিনি বর্তমানে ভারতের অর্থমন্ত্রী, এবং এই মিটিংটা অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে। নির্মলা সীতারামন বন্ধুরা তামিলনাড়ুর বাসিন্দা, এটা কিন্তু এক্সামে জিজ্ঞাসা করা হতে পারে। নেক্সট দেখবো, সম্প্রতি ভি রামা সুব্রমণিয়াম কোন হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলেন? তো ইনি বন্ধুরা হিমাচল প্রদেশ যে হাইকোর্ট রয়েছে সেখানে মুখ্য বিচারপতি হিসাবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন এবং শপথ গ্রহণ করেছেন। সম্প্রতি রাঘবেন্দ্র সিং চৌহান তেলেঙ্গানা হাইকোর্টের বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন, এটাও একটা তোমরা একটু নোট করে রাখো। নেক্সট দেখবো, 2019 বিশ্ব পরিবেশ দিবস কোন দেশে পালিত হলো? বিশ্ব পরিবেশ দিবস ভারতেই পালন করা হয়েছে এবছর। প্রত্যেকটা বছরে যে কোনো একটা দেশে এটা মানে অর্গানাইজ করা হয়, এবছর এটা ভারতে করা হয়েছে। চায়না ইজ দ্য হোস্ট কান্ট্রি, সরি আমি একটু এখানে ভুল বললাম, এটা ভারতে না চীনে হবে। এটা মানে 5ই জুন পালন করা হয়। এবারে চায়না ছিল এর হোস্ট কান্ট্রি, আর এবছর এটা থিম ছিল কিন্তু এয়ার পলিউশন, এটা তোমরা একটু কারেকশান করে নেবে। নেক্সট দেখবো, ওয়ার্ল্ড মিউজিক ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড মিউজিক ডে এটা কিন্তু পালন করা হয় 21শে জুন, আর এটা থিম ছিল এবারে মিউজিক অ্যাট দ্য ইন্টারসেকশনস। নেক্সট আমরা দেখবো, ওয়ার্ল্ড রিফিউজি ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড রিফিউজি ডে এটা 20 জুন পালন করা হয়, আর এটার এবছরের থিম ছিল স্টেপ উইথ রিফিউজিস, টেক এ স্টেপ অন ওয়ার্ল্ড রিফিউজি ডে, এটা ছিল এবছর ওয়ার্ল্ড রিফিউজি ডে থিম। নেক্সট দেখবো, এবছর আন্তর্জাতিক যোগা দিবস 2019 বিষয় কী ছিল? আন্তর্জাতিক যোগা দিবস 2019 যে মানে বিষয় ছিল মানে সাবজেক্ট ছিল সেটা হচ্ছে যোগা বাই গুরুজ।
আর এটা 21শে জুন পালন করা হয়। এটা একটু মনে রাখবে, নমস্তে থাইল্যান্ড ফেস্টিভ্যাল 2019। এটা কোথায় অনুষ্ঠিত হলো? নমস্তে থাইল্যান্ড ফেস্টিভ্যাল 2019 নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এটা রয়্যাল থাই এম্বাসি ইন ইন্ডিয়া সেলিব্রেটস দিস, মানে থাইল্যান্ডের যে এম্বাসি রয়েছে, রয়্যাল থাই এম্বাসি ভারতে, তো তারা এইটা সেলিব্রেট করেছে, নমস্তে থাইল্যান্ড ফেস্টিভ্যাল। এরপর দেখবো ইন্টারন্যাশনাল পিকনিক ডে কবে পালন করা হয়। ইন্টারন্যাশনাল পিকনিক ডে পালন করা হয় 18 জুন। আর এটার একটা ফরাসি শব্দ, এটা তোমরা মনে রাখবে, পিকনিক শব্দটা কিন্তু একটা ফরাসি শব্দ। এরপর দেখবো সম্প্রতিকালে উদ্ভূত এটনা, মানে মাউন্ট এটনা নিচের কোন দেশে অবস্থিত, তো এটা রয়েছে বন্ধুরা ইটালিতে। এটা ইউরোপের সর্বোচ্চ আগ্নেয়গিরি। নাইব বুকেলে সম্প্রতি কোথাকার রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন? তো ইনি বন্ধুরা এল স্যালভাডর যেটা রয়েছে সেখানকার রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন। কোন শহরটা পৃথিবীর দক্ষিণতম শহর হলো? এটা কিন্তু পুয়ের্তো উইলিয়ামস। এর আগে দক্ষিণতম শহর ছিল মানে উশুয়াইয়া, যেটা আর্জেন্টিনার মধ্যে ছিল, আর এখন পৃথিবীর দক্ষিণতম শহর হলো পুয়ের্তো উইলিয়ামস। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স, তোমরা মনে রাখবে ভালো করে। আচ্ছা, অ্যান্টন আদিত্য সুভা ও রি ইলেক্টেড অ্যাজ প্রেসিডেন্ট অফ, মানে অ্যান্টন আদিত্য সম্প্রতি কোন নিচের কোন মানে সংস্থাটার প্রেসিডেন্ট হিসাবে মানে পুনর্নির্বাচিত হয়েছেন, তো এটা হয়ে যাবে ব্যাডমিন্টন এশিয়া। ব্যাডমিন্টন এশিয়ার কিন্তু প্রেসিডেন্ট ইনি অ্যান্টন আদিত্যা, খুব ইম্পর্ট্যান্ট এটা। WHD মানে ওয়ার্ল্ড হাইড্রোগ্রাফি ডে কবে পালিত হয়? এটা পালিত হয় 21শে জুন। 2006 সাল থেকে এই দিনটা পালিত হয়, আর এবছরে এটার লক্ষ্য ছিল মানে মোটো ছিল হাইড্রোগ্রাফিক ইনফরমেশান ড্রাইভিং মেরিন নলেজ। নেক্সট দেখবো অ্যাপেল ইঙ্ক যেটা, সেটার মানে ডিজাইনার কে? অ্যাপেলের ডিজাইনার এটা কিন্তু জনি ইভ। অ্যাপেল কম্পিউটার কোম্পানি ওয়াজ ফাউন্ডেড অন April 1, 1976 বাই স্টিভ জোবস। স্টিভ জোবস এটা এটা মানে ফাউন্ড করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন 1976 সালের 1 এপ্রিলে। আর এটার হেডকোয়ার্টার্স রয়েছে, দেখো আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে দেখে নাও। 2026 সালে শীতকালীন অলিম্পিক খেলা কোথায় অনুষ্ঠিত হবে? 2026 সালে শীতকালীন অলিম্পিক খেলা অনুষ্ঠিত হবে ইতালিতে। 2026 সালে শীতকালীন প্যারালিম্পিক অনুষ্ঠিত হবে ইতালিতে 6 থেকে 5ই মার্চ পর্যন্ত। আর 2026 শীতকালীন অলিম্পিক হবে 6 থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। আর ইতালির প্রধানমন্ত্রী গিয়াসেপ্পে কন্টে, আর মানে হচ্ছে রাজধানী রোম, মুদ্রা ইউরো। নেক্সট দেখবো ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে কবে পালিত হয়? ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে পালিত হয় 29শে জুন। এই দিনটা পালনের প্রধান উদ্দেশ্য হলো ভারতের জনসমাজকে সামাজিক অর্থনীতি পরিকল্পনা এবং নীতি প্রণয়ন পরিসংখ্যান গুরুত্ব সম্পর্কে সচেতনতা করা। নেক্সট দেখবো ভারতীয় কোস্টগার্ড মানে ইন্ডিয়ান কোস্টগার্ড যেটা, এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন? কৃষ্ণস্বামী নটরাজন ভারতীয় কোস্টগার্ড মানে ইন্ডিয়ান কোস্টগার্ডের ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন। এর আগে এর পদে নিযুক্ত ছিলেন রাজেন্দ্র সিং, যিনি 30শে জুন এই পদ থেকে অবসর নেবেন। বিমস্টেকের সদর দপ্তর মানে পারমানেন্ট সেক্রেটারিয়েট অর্থাৎ স্থায়ী সচিবালয় কোথায়? তো এটা বন্ধুরা বাংলাদেশে রয়েছে। বিমস্টেকের স্থায়ী সচিবালয় বাংলাদেশের ঢাকাতে রয়েছে। বিমস্টেকের সম্পূর্ণ নাম কি? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন। দ্য বিমস্টেক মেম্বার স্টেটস মানে এই বিমস্টেকের যে সদস্যগুলো সেগুলো হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল অ্যান্ড ভুটান। নেক্সট দেখবো ডেনমার্কের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত কে হলেন? ডেনমার্কের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন মেট্টে ফ্রেডেরিকসেন। ইনি ডেনমার্কের সবচেয়ে কনিষ্ঠতম প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন, মানে সবথেকে কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন। ডেনমার্কের রাজধানী কিন্তু কোপেনহেগেন, আর ডেনমার্ক মানে ড্যানিশ ক্রোনে। নেক্সট দেখবো কে ইন্টেলিজেন্স ব্যুরোর নতুন চিফ হিসাবে নিযুক্ত হলেন? অরবিন্দ কুমার সম্প্রতি ইন্টেলিজেন্স ব্যুরোর নতুন চিফ হিসাবে নিযুক্ত হয়েছেন। ইন্টারন্যাশনাল ক্রিকেটে বিশ্বের প্রথম কোন ক্রিকেট খেলোয়াড় দ্রুততম 20,000 রান করলেন? এটা করেছে বিরাট কোহলি 417 ইনিংসে 20,000 রান করলেন, মোট 417টা ইনিংসে। সচিন তেন্ডুলকার আর ব্রায়ান লারা 453 ইনিংসে 20,000 রান করেছিলেন। আচ্ছা, নেক্সট দেখবো ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিক মানে ট্রাফিকিং দিবস কবে পালন করা হয়? তো এটা 26শে জুন পালন করা হয়। এটার থিম এবছর ছিল হেলথ ফর জাস্টিস, জাস্টিস ফর হেলথ। নেক্সট দেখবো নিউ দিল্লি
মানে কনস্পিরেসি এই উপন্যাসটি লেখককে, খুব ইম্পর্টেন্ট একটা উপন্যাস দ্য নিউ দিল্লি কনস্পিরেসি। এটা মীনাক্ষী লেখি লিখেছেন, ইনি একজন মহারাষ্ট্রের মহিলা রাজনীতিবিদ ভারতীয় জনতা পার্টির। নেক্সট দেখবো ইন্টারন্যাশনাল ডে অব দ্য ট্রপিক্স অবজার্ভড কবে কবে হয় আর কি, এটা কবে পালিত হয় ইন্টারন্যাশনাল ডে অব, এটা তো এটা বন্ধুরা 29 জুন পালিত হয়। আর বিশ্বের ক্রান্তীয় অঞ্চলকে প্রভাবিত করে এমন বিষয়গুলোর দূরবর্তী প্রভাবগুলো সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে 29 জুন বিশ্বব্যাপী ট্রপিক্সের আন্তর্জাতিক দিবসটা পালন করা হয়, ইন্টারন্যাশনাল ডে অব দ্য ট্রপিক্স, এটা পালন করা হয় 29 জুন। শরৎকুমার স্মারক নির্মের কোন অর্গানাইজেশনের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন? তো ইনি বন্ধুরা FIEO যে অর্গানাইজেশনটা রয়েছে সেটার প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন, যার সম্পূর্ণ নাম হচ্ছে এক্সপোর্টার বডি ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন। নেক্সট দেখবো খার্তুম কোন দেশের রাজধানী? এটা বন্ধুরা সুদানের রাজধানী। সুদানের প্রধানমন্ত্রীকে মোহাম্মদ তাহির আইলা, আর সুদানের মুদ্রা হচ্ছে US ডলার। কে মানে মেলোর্কা ওপেন টাইটেল 2019 জিতলেন? তো এটা জিতেছেন সোফিয়া কেনিন, ইনি একজন ইউনাইটেড স্টেটের টেনিস খেলোয়াড়, আর মাল্লাওরকা ওপেন টাইটেল টেনিস খেলার সাথে জড়িত, এটা টেনিস, এটা একটা টেনিস টাইটেল। নেক্সট দেখবো সম্প্রতি কোন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট খেলোয়াড় অবসর নেবেন? তো এটা ক্রিস গেল সম্প্রতি অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। 2019 সালের আগস্ট সেপ্টেম্বর মাসে ভারতের সঙ্গে টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে, আর সেইটা খেলার পর তিনি অবসর নিয়ে নেবেন। তিনি প্রথম ব্যাটসম্যান যিনি 2015 বিশ্বকাপে 200 রান করেছিলেন। নেক্সট দেখবো অমিতাভ কান্তকে নীতি আয়োগের CEO পদে আরও কত বছরের জন্য নিযুক্ত করা হলো? আরও 2 বছরের জন্য অমিতাভ কান্তকে নীতি আয়োগের CEO পদে জন্য নিযুক্ত করা হয়েছে, মানে রাখা হয়েছে। নীতি আয়োগের চেয়ারম্যান কিন্তু আমরা জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নীতি আয়োগের সম্পূর্ণ নাম ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ভাইস চেয়ারম্যান কিন্তু রাজীব কুমার। নেক্সট দেখবো রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং মানে র যেটা, সেটা কবে প্রতিষ্ঠিত হয়? তো এটা বন্ধুরা 1968 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, এটা একটা ফরেন ইন্টেলিজেন্স এজেন্সি অফ ইন্ডিয়া। নেক্সট দেখবো 2023 সালের ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির অধিবেশন ভারতের কোন শহরে অনুষ্ঠিত হবে? তো এটা অনুষ্ঠিত হবে মুম্বাইয়েতে। এই অধিবেশনে 2030 সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে সে ব্যাপারে আলোচনা করা হবে। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নরেন্দ্র বাত্রা, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য নীতা আম্বানি, আর সদর দপ্তর ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের রয়েছে নিউ দিল্লিতে। নেক্সট দেখবো সম্প্রতি প্রয়াত বিজয়া নির্মলা নির্মের কোন ক্ষেত্রের সাথে জড়িত? তিনি একজন অভিনেত্রী ছিলেন, ইনি একজন তামিলনাড়ুর বাসিন্দা, ইনি 200টি তামিল তেলেগু মালায়ালাম ছবিতে অভিনয় করেছেন। নেক্সট দেখবো অ্যাপয়েন্টমেন্টস কমিটি অফ দ্য ক্যাবিনেট সম্প্রতি কাকে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংস মানে রয়ের ডিরেক্টর পদে নিযুক্ত করলেন? তো এটা সামন্ত গোয়েলকে করেছেন। রয়ের সদর দপ্তর কিন্তু নিউ দিল্লিতে রয়েছে। ভারত সরকারের সম্প্রতি মানে ইনি ভারত সরকার একটা ড্রাইভিং লাইসেন্স অ্যাপ চালু করেছে যেটার নাম কিন্তু সারথি। লেসেন্স লাইফ টট মি আনলোয়িংলি, এই আত্মজীবনীটা কোন অভিনেতার? লেসেন্স লাইফ টট মি আনলোয়িংলি, এই আত্মজীবনীটা অনুপম খেরের। এটা প্রকাশিত হবে 5th আগস্ট। বইটা প্রকাশ করবে হে হাউস ইন পার্টনারশিপ উইথ পেঙ্গুইন র্যান্ডম হাউস। দ্য ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে কবে পালিত হয়? এটা পালিত হয় 29 জুন। 2006 সাল থেকে এই দিনটা পালিত হচ্ছে, প্রশান্তচন্দ্র মহলানবিশের জন্মদিন হিসাবে এই ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স মানে ডেটা পালন করা হয়, আর এবছর তার 125তম জন্মদিবস। পদ্মনাভ বালাকৃষ্ণন কোন রাজ্যের রাজ্যপাল পদে নিযুক্ত হলেন? তো ইনি বন্ধুরা মণিপুরের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন, আর মণিপুরের রাজধানী ইম্ফল, আর মুখ্যমন্ত্রী হলেন এন বীরেন সিং। সম্প্রতি জাপানের ওসাকা শহরে অনুষ্ঠিত G20 সামিট কততম? তো এটা বন্ধুরা 14তম সামিট G20 সামিট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ভারতীয় শেরপা সুরেশ প্রভু এই সামিটি মানে সামিটটাতে অংশগ্রহণ করেন। এটি অনুষ্ঠিত হয় 28 জুন থেকে 29 জুন 2019 সালে নীতি আয়োগের হেলথ ইন্ডেক্সে ভারতের কোন রাজ্যটা প্রথম স্থান অধিকার করেছে? তো এটা করেছে কেরালা। নীতি আয়োগের চেয়ারম্যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার, নীতি আয়োগের CEO হলেন অমিতাভ কান্ত। নেক্সট দেখবো লন্ডনের নেহরু সেন্টারের নতুন ডিরেক্টর পদে কোন ভারতীয় লেখক নিযুক্ত হলেন? তো এটা আমিশ ত্রিপাঠি, যিনি একজন বিখ্যাত লেখক। এনার বেস্ট সেলিং কটা বুক হচ্ছে সীতা ওয়ারিয়র অফ মিথিলা আর সিক্রেট অফ দ্য নাগাজ,
যেগুলো এর আগে এবারে রেলে এসেছিল এবং ব্যাংকিং কয়েকটা এক্সামে এসেছে। তো এই নেহরু সেন্টারটা বন্ধুরা ফাউন্ডেড হয়েছিল ইন 1992 1992-এ। তো এগুলো ছিল এবছর মানে এ মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা এর পিডিএফটার জন্য ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, ওখানে গেলে তোমরা পিডিএফটা পেয়ে যাবে, ওখান থেকে পিডিএফটা কালেক্ট করে নাও। এছাড়া তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট knowledgeaccount.in গিয়ে ভিজিট করে তোমরা ফ্রিতে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো মক টেস্ট হিসাবে প্র্যাকটিস করে নিতে পারো। যারা যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এই ভিডিও ইউজফুল বলে মনে হলে অবশ্যই একটা লাইক করে দেবে আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে নাও, তাহলে নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, খুব সহজেই পেয়ে যাবে। ধন্যবাদ।